মাইথার দিয়া ২৬তম দুদিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি উপস্থিত মহতারাম ওলামায়ে কেরাম বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা প্রিয় দিনী ভাইয়েরা আপনারা কেমন আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন ইমানের সাথে রাখুন বলুন আমিন যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখলেন তিনি তুরস্কের মানুষকে ভালো রাখেননি আপনারা জানেন যে ইতোমধ্যে তুরস্ক এবং সিরিয়াতে চরম মানবিক বিপর্যয় চলছে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যারা ভূমিকম্পের কারণে তুরস্ক সিরিয়াতে নিহত হয়েছে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন আমিন যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন আমিন এই মানবিক বিপর্যয়ে বিশ্বের সকল মানুষকে তুরস্কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি আমরা যখন মায়ানমারের মুসলমানদেরকে নিয়ে একটি কঠিন সময় পার করেছি প্রায় ১৪ লাখ মুসলমান মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছিল তখন তুরস্কের বর্তমান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরদোয়ান তার স্ত্রী সহ বাংলাদেশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য গিয়ে এসেছিলেন তার মতো মানবিক প্রেসিডেন্ট পৃথিবীতে খুব কম আছে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের কাছে অনুরোধ থাকবে আমরা গরিব দেশ এরপরও আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছেন সামর্থ্যের আলোকে তুরস্কের প্রতি তারা যেন সাহায্যের হাত বাড়ান আল্লাহ আমাদের গভর্নমেন্টকে তৌফিক দান করুন আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে কোরআনের আহ্বানে কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন শুকরিয়া তাকে জানাই যিনি আমাদেরকে সুস্থ রাখলেন কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফীহ প্রিয় দিনী ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের ১৩৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ সূরাতুন নিসায়ের ১৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে সুম্মা কাফারু তারপর কুফরি করেছে সুম্মা আমানু তারপর আবার ঈমান এনেছে সুম্মা কাফারু তারপর আবার কাফের হয়ে গেছে ঈমান ছিল কিন্তু এখন ঈমান আর নাই লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম যারা ঈমান হারায়া কাফের অবস্থায় মরে যায় সুম্মাজদাদু কুফরা কুফরিতে সীমা লঙ্ঘন করেছে
ইমান আনার পরে ইমান হারাইছে, তারপর ইমান আর আনে নাই, কুফরিতে ছিল। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহর ঘোষণা হলো এমন লোকদের ক্ষমা নাই। ক্ষমার মালিক কে? তো ঘোষণা দিচ্ছেন আল্লাহ নিজেই। ইমান ছিল কিন্তু ইমান হারাইয়া ফেলছে, কাফের অবস্থায় মরে গেছে, তাদের ক্ষমা নাই। আয়াতে কারিমা গতকাল গত মাসে নাজিল হয় নাই, নাজিল হয়েছিল 1400 বছর আগে রাসূলুল্লাহর উপরে সাহাবাদের যোগেই। ইমান আনলো আবার ইমান হারালো, আবার ইমান আনলো আবার ইমান হারালো। আয়াত দিয়ে বোঝা যায় রাসূলের যোগেও ইমান আনার পরে ইমান হারাইছে এমন লোক ছিল। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগে ইমান আনার পরে ইমান হারানোর মতো লোক থাকে, আজকের যোগে সংখ্যা কমেছে না আরো বেড়েছে? নবীগণ ব্যতীত কারো ইমান নিরাপদ নয়, কারো ইমান নিয়ে মরার গ্যারান্টি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ার পরে ইমান হারাইছে যারা, মুরতাদ হয়ে গেছে যারা, তাদের মাঝে অন্যতম একজনের নাম হলো ইবনু খাতাল। শুধু আল্লাহর হাবিবের হাতে হাত রেখে সে কালেমাই পড়ে নাই, বরং হিজরত করে মদিনায় গিয়েছিল, মুহাজির সাহাবী ছিল। কিন্তু কিছুদিন পরে আল্লাহর এই বান্দা পড়া কোপাইল্লা কালেমা হারালো, বেঈমান হয়ে গেল, পলায়া মক্কায় চলে গেল মদিনা থেকে। শুধু মক্কায় চলে যায় নাই, সরচিত কবিতা রাসূলের বিরুদ্ধে লিখে মক্কার বাজারে বাজারে রাসূলের বিরুদ্ধে কবিতা পড়ে মানুষকে শোনাতো। ইমান আনার পরে ইমান হারাইয়া এখন সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। হিজরতের পর প্রিয় নবী সব কাফেরকে ক্ষমা করেছেন। তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, আজকে কোনো প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করে দিলাম, তবে অমক অমক অমকের ক্ষমা নাই। নাম ধরে ধরে বললেন, হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, যাদের ক্ষমা নাই তাদের মাঝে ইবনু খাতালের নামটাও ছিল। গরম লাগতেছে, একটু হাত ফাকা ফ্যান লাগবে। ইবনু খাতাল যখন শুনল তাকে হত্যা করার জন্য প্রিয় নবী ঘোষণা দিয়েছেন তার ক্ষমা নাই বলেছেন, সে ঘর থেকে বের হইয়া এক দৌড়ে কাবার অঙ্গনে চলে গেল। সে আগে মুসলমান ছিল, এই সুবাদে সে জানত হারামে যে প্রবেশ করে ওই হারামের সীমানায় মারামারি করা নিষেধ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, হারামের সীমানায় যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। তাই ইবনু খাতাল মনে করছে, আমি যদি কাবার গিলাপ জড়াইয়া ধরে বসে থাকি ওখানে তো মারামারি জায়েজ নাই, তাহলে এখানে আমাকে মারবে কেমনে? সাহাবায়ে কেরাম খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যেখানে পাও সেখানে হত্যা করো, এখন ইবনু খাতাল তো কাবার গিলাপ জড়াইয়া ধরে বসে আছে, কি করব? প্রিয় নবী বললেন, ও আমার সাহাবারা, আজকের একদিনের জন্য আল্লাহ এই হারামকেও আমার জন্য হালাল বানাইয়া দিছে, আজকে কাবা এ মুরতাদকেও হেফাজত করবে না, আজকে তোমরা তাকে কাবার সাথেই হত্যা করো। আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত ওই হারামের সীমানা হারাম থাকবে, যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি জায়েজ নাই, আজকের দিনের জন্য আল্লাহ জায়েজ করে দিস। ইবনু খাতালকে কাবার গিলাপের সাথে হত্যা করা হলো,
ইবনু খাতাল রাসূলের সাহাবী ছিল তার ঈমানটা চলে গেছে এতে প্রমাণ হয় নবী ছাড়া কারো ঈমানের গ্যারান্টি নেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন একদল মুসলমান যাকাত দিত স্বীকার করে বসল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যুদ্ধ করলেন অতএব মুসলমান মুসলমানে যুদ্ধ করা জায়েজ নাই আবু বকর সিদ্দিক বুঝাইয়া দিলেন যারা যাকাত দিত স্বীকার করেছে লোকগুলোর আসলে ঈমানটাই নাই শরীয়তের কোন ফরজ অস্বীকার করলে ঈমান থাকে না মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবী যখন আবির্ভূত হলো সে যখন নিজেকে নবী দাবি করলো তখন আরেক দল মুসলমান তাকে নবী মানল ঈমান হারালো 1835 সালে গোলাম আহমদ কাদিয়ান নামে একজন ভণ্ড পৃথিবীর বুকে আসলো জন্ম নিল বড় হয়ে নিজেকে নবী দাবি করল আজ থেকে 1200 বছর আগের কথা বলছি গোলাম আহমদ কাদিয়ান নিজেকে নবী দাবি করার পরে তাকে নবী হিসাবে মেনে নিয়েছে এমন এক দল লোক আছে না নাই আছে তারা কি হিন্দু না বৌদ্ধ না মুসলমানেরই সন্তান এখন গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানার কারণে তাদের ঈমান আছে না চলে গেছে ঈমান আনার পর ঈমান যেতে পারে কুরআন মাজিদ আল্লাহ তাআলা বনী ইসরাইলের একজন ব্যক্তির আলোচনা প্রিয় নবীকে আমাদের সাথে শেয়ার করার জন্য বলেছেন তার নাম ছিল বালাম ইবনে বাউরা সে ছিল মুস্তাজাবুদ দাওয়া মুজাবুদ দাওয়া এত বড় আল্লাহর ওলি ছিল দোয়া করতে দেরি দোয়া কবুল হতে দেরি হতো না কিন্তু সে বালাম ইবনে বাউরা ঈমান হারা হয়ে মরেছে আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওবীন হে প্রিয় নবী আপনি উম্মতের কাছে তেলাওয়াত করুন ওই ব্যক্তির কথা আলোচনা করুন শোনায়া দেন আতাইনাহু আয়াতিনা যাকে আমি অনেকগুলো নিদর্শন দিয়েছি কারামত দিয়েছি সেরা কারামত ছিল দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হতো আল্লাহর সাথে সম্পর্ক কত বেশি থাকলে দোয়া করতে দেরি আল্লাহ ফিরাত কবুল করতে দেরি করতেন না দোয়া ফিরাতেন না কিন্তু ফানসালাখা মিনহা ওই লোকটা কারামতের উপরে টিকে থাকতে পারে নাই ফাতবাহু শয়তান শয়তান তার পিছু নিয়েছিল ফাকানা মিনাল গাবিন এক পর্যায়ে লোকটা ঈমান হারা হয়ে গেছে তাফসীরে পাওয়া যায় মূসা আলাইহিস সালাম যখন নবুয়তের মিশন পরিচালনা করছেন একদল লোক উনার বিরোধিতা করেছে হযরত মূসা আলাইহিস সালামের সাথে তারা কোনোভাবে পেরে উঠছে না উনার অনেকগুলো মুজিজা ছিল মূসা আলাইহিস সালাম কাল্লা নয়টা প্রকাশ্য মুজিজা দিয়েছেন নয়টা প্রকাশ্য মুজিজা উনার সাথে যখন তারা পেরে ওঠেনি তখন তারা বালাম ইবনে বাউরার কাছে গেল গিয়ে বলল আপনি একটু মূসা নবীকে বদদোয়া দিয়ে দেন উনার সাথে আমরা পারতেছি না আপনার দোয়া তো সাথে সাথে কবুল হয় বালাম বলল না না নবীর বিপক্ষে বদদোয়া দেয়া জায়েজ নাই এটা আমি করতে পারবো না কিন্তু তারা উনার স্ত্রীকে রাজি করালো বিভিন্নভাবে পুষলাইয়া এক পর্যায়ে উনার মুখ দিয়া মূসা নবীর বিরুদ্ধে বদদোয়ার বাক্য তারা বের করল নবীকে বদদোয়া দেয়া কালেমায়ে কুফর কুফরি উনি যেই মাত্র মুখ থেকে নবী মূসার বিরুদ্ধে বদদোয়ার কালেমা বের করল তাফসীরে পাওয়া যায় সাথে সাথে তার জিহ্বাটা মুখ থেকে বের হইয়া নাবীর কাছে এসে ঝুলতে থাকলো
নবী মূসা আলাইহিস সালামকে বদদোয়া দেওয়ার সাথে সাথে আল্লাহ নারাজ হলেন সকল সম্মান কারামত কেড়ে নিলেন জিহবাটা বের হয়ে গেল ঈমানটা চলে গেল ঠিক আজকের এই দিনে ও জালেমদের পক্ষ হইয়া দোয়া করে এমন কিছু উট টাকা পয়সার লোভী আলেম আছে না নাই হকপন্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়া জালেমদের পক্ষে দোয়া করে ও পৃথিবীর মানুষ শোনো কোরআন কোন ইতিহাসের কিতাব নয় কিন্তু কোরআনের মাঝে ইতিহাস আছে না নাই কান সুখের জন্য আল্লাহ ইতিহাস শোনায় না আল্লাহ বুঝাইয়া দিছে হকপন্থীর বিরুদ্ধে নবী মূসার বিরুদ্ধে বদদোয়া দেওয়ার কারণে জালেমদের পক্ষ নেয়ার কারণে বালাম ঈমান হারা হয়ে গেছে তোমরা যারা দুনিয়া টাকা পয়সার জন্য ক্ষমতার জন্য ক্ষমতাশীলদের তোমার অনুকূল্য আনুকূল্য পাওয়ার জন্য সুবিধা পাওয়ার জন্য তোমরা যারা তাদের পক্ষে দোয়া করো মজলুমের বিপক্ষ অবস্থান নেও বালাম ইবনে বাউরার মতো তোমাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না না সাবধান নিজে জেনে শুনে জালেমের পক্ষে আল্লাহর কাছে তুমি কেমনে দোয়া করো এমন কিছু আলেম আছে আমরা দেখি সবার জন্য দোয়া করে মনোহনী দোয়ার ফ্যাক্টরি এলাকার সব লোক উনার কাছে দোয়ার জন্য যায় কারণ তারা জানে ওই হুজুর কোন দলের সাথে নাই এবং উনিও নিজের এইভাবে জাহের করে উনি নিরপেক্ষ তাই এমপি প্রার্থী হয়েছে পাঁচজন পাঁচজন উনার কাছে যায় কারণ তারা বোঝে হুজুর যেহেতু কোনো দল করে না তাই দোয়াটা উনি অন্তর থেকেই করবে যদি দল করত তাহলে গোপনে গোপনে নিজের দলের লাইগা করত উনার কাছে গেছে গাবগাছ মার্কাওয়ালা উনি সুন্দর করে হাত তুলে দোয়া করছে আল্লাহ উনারে তুমি এমপি বানায় দাও পরের দিন গেছে তালগাছওয়ালা উনি কাল্লা তুমি উনার এমপি বানায় দাও উনি দেয় 5,000 উনি দেয় 10,000 আর মনে মনে কে হুজুর যে দোয়া করছে আল্লাহ ফিরাইব না উনার মতে এত বড় ওলি আমার এলাকায় নাই পরের দিন গেছে আবার আরেক মার্কাওয়ালা উনি কে আল্লাহ তার এমপি বানায় দাও আল্লাহ কয় আর সে আজিম থেকে বেডা এমপি হইব একজন দোয়া করলি তিনজনের লাইগা কারে বানাইতাম তুই এ কহ অথচ যাদের জন্য দোয়া করছে সে জানে তাদের মাঝে এমন লোকও আছে যে এমপি হওয়ার পর ইসলামকে জবাই করে দেবে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম তুলে দেবে আলেম ওলামাদেরকে বিনা দোষে জেলে দেবে এই লোক পাশ করলে আলেমদের ফাঁসিতে ঝুলাবে তুমি তার জন্য দোয়া করলে ঈমান থাকবে কেমনে আমার প্রিয় ভাই বালাম ইবনে বাউরার আলোচনা আল্লাহ তাআলা কুরআন মাজিদে করে রাসূলকে বলছেন আপনি উম্মতকে শুনাইয়া দেন মানে প্রিয় নবী আল্লাহ বুঝাচ্ছেন উম্মতকে আপনি সতর্ক করুন উম্মত যেন ঈমানের ব্যাপারে সজাগ সচেতন থাকে কারণ ঈমান আনার পরও কুফরি হয়ে যেতে পারে যে ব্যক্তি ঈমান হারা হয়ে যায় তার জন্য আল্লাহর জান্নাত হারাম জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত আল্লাহ দিয়েছেন কুরআন মাজিদে বারবার এক নাম্বার শর্ত ঈমান দুই নাম্বার শর্ত নেক আমল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এক নাম্বার শর্ত ঈমান দ্বিতীয় শর্ত নেক আমল যার ঈমান নাই তার নেক আমলের কোনো দামই নাই এইজন্য প্রথম শর্তের গুরুত্ব এতটাই বেশি ঈমান হলো অঙ্কের একের মতো নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো এক যদি থাকে শূন্যের দাম আছে এক যদি না থাকে শূন্যের কোনো দাম একের ডান পাশে একটা শূন্য দিলে কত হয় দুটা দিলে তিনটা দিলে
দিতে থাকেন দাম বাড়বে কিন্তু যদি এক মুছে দেন শূন্য অনেক আছে একানা দামও যাদের ঈমান নাই তাদের নামাজ রোজা হজ যাকাত এগুলার মূল্য আল্লাহর কাছে এক পয়সাও কিয়ামতের আগে মানুষ গড় পড়তা ঈমান হারাবে কুফরি এতটাই বেড়ে যাবে ঈমান হারানো মানুষের সংখ্যা এতটাই বেড়ে যাবে দেখা যাবে তমাম দুনিয়ায় একটা সময় আসবে একজন ঈমানদারও আর থাকবে না قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا حد يقول الله الله যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না এই হাদিসের অপজিটে গেলে বোঝা যায় যেদিন কিয়ামত হবে সেদিন একজন মুমিনও আর নাই পৃথিবীটা হঠাৎ করে মুমিন শূন্য হয়ে যাবে তা নয় قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا قیامت যখন এগিয়ে আসবে কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসে রাসূল বলেন কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে ফিতনা বের হবে সূর্য ডোবার সাথে সাথে সামনে অন্ধকার পিছনে অন্ধকার ডানে অন্ধকার বামে অন্ধকার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ চার দিক থেকে যেমন অন্ধকার ধেয়ে আসে কিয়ামতের আগে ফিতনা ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে ঠিক এইভাবেই আসবে ওই ফিতনা যখন বেড়ে যাবে ইউসবিহুর রাজুল মুমিনান ফায়ুমসি কাফেরা মানুষগুলোর অবস্থা হবে তারা সকাল বেলায় মুমিন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফেরা সন্ধ্যা বেলায় মুমিন ছিল সকাল বেলায় ঈমান নাই রাতের বেলায় এমন কাজ করেছে এমন কথা বলেছে এমন চিন্তা লালন করেছে রাতে ঈমানটা চলে গেছে ওয়াবি ওয়াকুয়াবুন দীনহুম বিআরদিম মিনাদ দুনিয়া এই হাদিসের শেষ অংশ হলো রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আগে মানুষেরা দুনিয়ার সম্পদের কাছে ক্ষমতার কাছে তাদের দিন বিক্রি করে দেবে তারা জানবে এটা দিন বিরোধী তারপর দলের মহব্বতে ওই দিন বিরোধী কর্মকাণ্ডকে তারা সাপোর্ট করবে তাদের ঈমানটা চলে যাবে জানে এটা ইসলাম বিরোধী এটা ঠিক নয় এই কাজ করলে ঈমান থাকবে না জানার পরও তারা শুধু দলীয় মহব্বতের কারণে তারা তখন চুপ থাকবে মৌন সম্মতি জানাবে অথবা তারা এদিক ওদিক বুঝাইয়া এ নাজায়েজ কাজটাকেও তারা সাপোর্ট করবে যখন তারা এমনটা করবে সাপোর্টার হওয়ার কারণে তাদের ঈমানটা চলে যাবে ও প্রিয় ভাইরা কান খুলে শুনুন শুধু দলীয় মহব্বতের কারণে আপনি চুপ আছেন আজকের সিলেবাসের ভিতরে ঢুকে গেছে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটা আমরা চিৎকার দিয়ে বলে আসতেছি এটা কুফরি স্লোগান এই স্লোগান দিলে ঈমান থাকে না কিন্তু আমরা আলেমরা শুধু বলি আপনারা চুপ করে আছেন কেন কারণ এটা আপনাদের দলের বিরুদ্ধে চলে যাবে কই বই তো আর আমরা লিখি নাই সরকার বই বানাইছে সিলেবাসে এটা ঢুকাইয়া দিছে এখন বিরুদ্ধে কইলে আপনার পদ থাকবে না পদের মায়ায় দলের মায়ায় কোপরি স্লোগানকে সাপোর্ট করছেন আপনার ঈমান থাকবে না হিন্দুদের দুর্গা পূজা আসলে স্লোগানটা বাংলাদেশের আকাতে আকাশে বাতাসে এত বেশি সাউর হয় ফলাও হয় টেলিভিশনগুলোতে দেখা যায় ধর্ম যার যার উৎসব সবার পত্রিকার পৃষ্ঠাগুলোতে দেখা যায় ধর্ম যার যার উৎসব সবার অথচ আল্লাহর কোরআন বলছে না না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের ধর্ম তোমার
আমার ধর্ম আমার, তোমার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা, লাকুম দীনুকুম তোমাদের দিন তোমাদের, ওয়ালিয়া দিন আমার দিন আমার। কুরআন বলছে দুইটা এক না আলাদা, কথা বলেন না, এক না আলাদা। তো আপনি যে বললেন ধর্ম যার যার উৎসব সবার, আপনি তো এক করে ফেলেছেন, কুরআনের উল্টা কথা বলার সাথে সাথে ঈমান চলে যায়। দলীয় আনুকূল্য পাওয়ার জন্য আমরা এমন আলেম ওলামা দেখি যারা শাহবাগের মোড়ে নাস্তিকদের সাথে পর্যন্ত হাত মিলাইছে, অথচ কত বড় হুজুর। কিয়ামতের আগে মানুষ ইমান হারাবে গড় পড়তায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করতেছেন এমন একটি জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে মসজিদগুলোতে, কিন্তু একটারও ইমান থাকবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, ইয়াজতামিউনা সিগায়ে জমা, আল মাসাজিদ এটাও সিগায়ে জমা, বহুবচনের শব্দ। এমন অনেক মসজিদ থাকবে তারা জামাতে নামাজ পড়বে, লাইসা ফিহিম মুমিনুন, ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ইমান থাকবে না। قال النبي صلى الله عليه وسلم ان العبد لا يتكلم بالكلمه من سخط الله لا يلقي لها بالا يا حبيبها في جهنم। মানুষ কেমনে কাফের হবে, ঈমানটা কেমনে হারাবে? প্রিয় নবী বলতেছেন শোনো, বান্দা এমন কথা বলবে যে কথার কারণে ঈমান যায়, অথচ সে বুঝেই না কোন কথা ঈমান যায়। কুফরি কালাম কারে কয় সে জানি না, কিন্তু বলে ফেলেছে। না বুঝে বিষ খাইলে ক্ষতি আছে না নাই? তা আপনি কোন কথা বললেন যে কথা ইমান গেছে আপনি জানিনি না? ইহা বিহা ফি জাহান্নাম রসুল্লাহ বলেন, অথচ ওই কথার কারণে আল্লাহ তার জাহান্নামে নিক্ষেপ করেছে। আমার প্রিয় ভাইয়ারা, কিছু কথা আছে যা বললে ইমান যায়, কিছু কাজ আছে যা করলে ইমান যায়, কিছু চিন্তা আছে যা লালন করলে ইমান। পাবদা মাসের পূর্বপুরুষ এটা কি হলো? বাংলাদেশে চিড়িয়াখানার মাঝে শত শত বান্দর আছে না নাই? মানুষ হয়েছে কয়টা? তো হঠাৎ করে বান্দর ঢুকলোটা কেমনে? আমার মনে হয় যিনি লেখছে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে, লেখার আগে হয়তো যা খাইছে সেটা ডেট ফেল ছিল, না হয় কোন সুস্থ মস্তিষ্ক থেকে চিন্তা বের হতে পারে না। কে বা কারা আমাদের সিলেবাস এটা ঢুকাইলো, এবং সেন্সিটিভ ক্লাস ওয়ান টু তে ঢুকায় নাই, বাচ্চারা ছোট বুঝবে না, নাইন টেনে ঢুকায় নাই, বাচ্চারা মানবে না। এই জন্য এমন একটা বয়সে ঢুকাইছে বইতে পড়লে তারা বিশ্বাস করে ফেলতো, আর আমাদের কলিজার টুকরা সন্তানগুলো বিবর্তনবাদ বিশ্বাস করলে ক্লাস সিক্স থেকে বেঈমান হয়ে বড় হতো। চিন্তার ভিন্নতার কারণে ঈমান চলে যাবে, মুখের কথার কারণে ঈমান চলে যাবে, কর্মের কারণে ঈমান চলে যাবে। ঈমান ভেঙে যায় এমন কারণ পাওয়া যায় মোট দশটা, কয়টা? ঈমান কিন্তু ভাঙতেছে এখন গড়ে, কিয়ামত আগাচ্ছে, কিয়ামত যত আগাবে মুমিনের সংখ্যা ততই কমতেই থাকবে। যদিও বাংলাদেশ এটা উল্টা উল্টা মনে হয়, 1971 সালে মুসলমান ছিল 7.5 কোটি মানুষের মাঝে, 7 কোটি, 50 লাখ বাদ দেন, 7 কোটি মানুষ মুসলমান ছিল 71 সনে, এখন 2023 সন চলছে মানুষ হয়ে গেছে প্রায় 18 কোটি, 18 কোটি মানুষের মাঝে 2 কোটি বাদ দেন অমুসলিম,
তাহলে মুসলমান হয়ে গেল 16 কোটি একটু চিন্তা করে বলুন তো 10 বছর পরে এই সংখ্যাটা কমবে না আরো বাড়বে তাহলে 16 কোটির জায়গা হয়ে যেতে পারে 20 কোটি 15 বছর পর হয়ে যাবে 22 কোটি তো হাদিসে পাওয়া যায় একজন মুমিন থাকলেই তো কিয়ামত হবে না এখন বাংলাদেশী ধাক্কায় তো কিয়ামত আপাতত অতসব আপনারাই বলুন তো কিয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে তো আগাইলে তো মুমিন কমবে বাড়লোটা কেমনে ওই যে প্রিয় নবী বলছে ইস্তামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহিম মুমিন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে ঈমান থাকবে না এটাই বাস্তব নামাজি আছে হাজাজ হাজি আছে গাজি আছে 42 টিতে 18 কোটি 16 কোটি আছে এগুলো হচ্ছে কাজীর গরুর মতো কিতাবে আছে গোয়ালে নাই আরে ভাই মুসলমান 92% লাগে না মাত্র 51% যদি প্রকৃত মুসলমান থাকতো কত আগেই তো কোরআনের আইনে দেশটা চলতো শয়তান আল্লাহর একটা আইন মানে নাই তার ঈমানটা চলে গেল আর কোরআনে আছে চোর ধরে হাত কাটো মানলেন না 50 বছরে চুরি করলে হাত কাটলেন না জেনা করলে 100 বেত লাগাও বিবাহিত হলে পাথর মারো 50 বছরে মানলেন না মদপান করলে 80 বেত লাগাতে হবে এমন আইন ইসলামে আছে না নাই হযরত ওমর তো নিজের ছেলেটা করে হাই মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দররা মরেছে পুত্র তোমারই চোখের পরে রাসূলুল্লাহ বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কেটেই দেব তাকে আমি সার দেব না আল্লাহর আইনে সার দেওয়ার কোনো সুযোগ নাই সার দিলে ঈমান থাকে না কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম ও নবী আপনি বলে দিন যদি আমি আমার আল্লাহর আইনের বাহিরে যাই কিয়ামতের দিন আযাবের ভয় আমিও করি আল্লাহ আমারেও সারবে শয়তান একটা আইন মানলো না তারে কাফের বলেন আর আপনারা ডজন ডজন বাদ দিয়া মুমিন দাবি করেন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফজরের নামাজে দাঁড়ান ওযু করে দাঁড়ায়া যখন পড়েন কে রাতের শুরুতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল্লা অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই তখন শয়তান পাশে খাড়ায়া খাড়ায়া কয় আমার অভিশপ্ত কইলো কে আমি একটা নাম আইনা যদি অভিশপ্ত হই তোরা ডজন ডজন মানুষ না তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত আমার এই কথাগুলোর কারণে কালকে ইসলামী আইন হয়ে যাবে আগামী কাল কোরআন সংসদে ঢুকে সংবিধানে পরিণত হবে এটা আমি মনে করি না এটা সহজ বিষয় না তারপরও কথাগুলো এর জন্য বলি আমরা ঈমান হারা হয়ে মরতে চাই না আপনি ঈমান নিয়ে যদি মরতে চান আল্লাহর কোরআনের একটা আইনের বাহিরে থাকার অধিকার আপনার সবগুলো মানতে হবে ও বন্ধু এখন না মানার কারণে ঈমান যায় 10টা কারণে ঈমানটা ভাঙে এ বিষয়ে আমি একটি বই লিখেছি এ তো গত অক্টোবরে এসেছে এর আগে ছিল আমার 5টা এটা 6 নাম্বার বই নাম দিয়েছি ঈমান কুফর ও নিফাক এই বইতে আমি 10টি কারণ লিখেছি যার কারণে ঈমান ভেঙে যাবে এক নাম্বার কারণ লিখেছি কুফর দ্বিতীয় কারণ লিখেছি শিরিক তৃতীয় কারণ লিখেছি নিফাক কুফর হয় 56 কারণে এখন কুফুরি পুরা সমাজটা ভরে গেছে শিরিক লেগেছে 29 কারণে শিরকের অভাব নাই আপনি জানেন না তো কি হয়েছে যেই বেটা অন্ধ চোখ বন্ধ থাকলে সূর্যের আলো নিবানো যায় না তুমি ছাই মেরে চাঁদের আলো নিবাতে পারবা না তুমি যতই না জানো না জেনে বিষ খাইলে বাঁচতে পারবা না আল্লাহর সামনে হাজির হইয়া বলবা আল্লাহ আমি জানি না আল্লাহ শক্ত করে ধরবে ধরে আল্লাহ বলবে মানাও ফরজ এবং জানাও ফরজ আমি কোরআনের প্রথম আয়াত নাজিল করেছি যেটা সেটা কি ছিল ইকরা ইকরা মানে কি তো তুমি পড়লে তো জানতে তুমি তো পড়ই নাই
মক্তবে আমরা পড়ে ফেলেছি কিভাবে ওযু ভাঙে ওযু ভাঙার কারণ আমরা মক্তবে শিখেছি নামাজ ভাঙার কারণ আমরা মক্তবে শিখেছি রোজা ভাঙার কারণ আমরা মক্তবে শিখেছি কিন্তু ঈমান ভাঙার কারণ কয়টা এটা অনেকে জানি না না জানার কারণে এখন ঘরে ঘরে কুফর ঢুকে গেছে ও প্রিয় ভাইরা ধর্মের ব্যাপার আপনারা অনেকে নিরপেক্ষ হয়ে বসে আছেন নিজেদেরকে আপনি ধর্ম নিরপেক্ষ বলে পরিচয় পর্যন্ত দেন অথচ এটা যে কুফরি আপনি জানেনই না ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকা যাবে না মুমিন কখনো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ না সে নাম রাখে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রশিদ নাম রাখে মোহাম্মদ নাম রাখে ইব্রাহিম সে বুঝায় দেয় নাম দিয়ে প্রমাণ আমি ধর্মের পক্ষের মানুষ ধর্মের নিরপেক্ষ কেমনে থায় মানুষ কিভাবে হয় আপনি মসজিদে যান দিনে পাঁচবার তো ধর্মের পক্ষে না বিপক্ষে তো নিরপেক্ষ হইলে তোমার রাস্তার মাঝখানে খাড়াই থাকতেন মন্দির আছে এদিকে মসজিদ আছে এদিকে আপনি থাকতেন মাঝখানে বুঝাইয়া দিতেন আমি হে ধর্মেও নাই এ ধর্মেও নাই আমি আছি নিরপেক্ষ কিন্তু পাঁচবার যান কেন রমজান আসতে রোজা রাখেন কেন হজ করার জন্য মক্কায় কেন যান আপনি কি বলছেন আপনি বুঝেন না আসলে বাস্তবে একজন মুমিন কখনো ধর্মের পক্ষে নিরপেক্ষ থাকতে পারে না যদি আপনার মাথার চিন্তা শয়তান ঢুকাইয়া দেয় তুমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আর আপনি যদি বলেন ইয়েস তাহলে নামাজ রোজা করার পরও ঈমান শেষ ও প্রিয় ভাইরা কুফুরিগুলো ছেড়ে দেবেন শিরিক গুলো বেছে নেন শিরিক না বুঝার কারণে আলে মোলা মারা পর্যন্ত শিরিক করে হুজুরকে দেখলাম মাহফিলে এসে ওয়াজ করতেছে ওয়াজের ফাঁকে গান গায় গাউসে পাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যায় কয় কি রে আমরা জিকির করি কার বলুন জোরে নাম জফিকার الله ذكرا كثيرا فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون سبحان الله غوث پاکر نام ظل ایمان کم ایمان ظل ایمان کم نے تھک بے عبد القادر زیلانی رحمت اللہ علیہ کے طرح غوث پاک بولے এবং এই গান যে হুজুর গাইছে তাদের ব্যাপারে আমি জানি তারা সরাসরি ইয়া গাউস আগিসনি ও আমদিদনি বলে কাউসে পাকের নামে জিকিরও করে শিরিক না বুঝার কারণে বক্তা এসে হাজার হাজার শ্রোতার সামনে শিরিক প্রচার করছে এটা যে শিরিক বক্তা নিজেই বোঝে না এটা যে কুফর সে বোঝে না গান গাইতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে এই যে একটি শ্লোক বললাম তার প্রথম বাক্য কুফর শেষ বাক্য শিরিক একসাথে দুইটা হইছে ক্যান্সারও ধরছে কিডনি দুইটাও শেষ হইছে তো রুগী বাঁচবো কেমনে যে গান বক্তা গাইল প্রথম বাক্য কুফর শেষ বাক্য শিরিক কুফর করলে ইমান থাকে না যায় জোরে বলুন শিরিক করলে ইমান থাকে না যায় তো বেটা এমন কবিতা কইছে ইমান ডাবল গেছে প্রথম বাক্য হলো আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া অথচ কোরআনে আছে এটা ঠিক নয় কোরআনের বক্তব্য হলো কুল্লা আকুলু লাকুম ইন্দি খাজাইনুল্লাহ ও নবী আপনি বলুন আমি এই কথা বলি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে আল্লাহর ধন ভান্ডার কার কাছে এই মাইক কি হলো আল্লাহর ধন ভান্ডার কার কাছে চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন তো রাজ্জাক কে আরো জোরে বলুন রিজিক দাতা কে তো ভান্ডার যদি রাসূলকে দিয়ে দেয় আল্লাহ রাজ্জাক থাকে কেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রিজিক চাইতেন কার কাছে
দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, যদি আমরা অনেকে দোয়াটা পড়ি না এটা ঠিক নয়, সুন্নাহ পড়বেন। এ দোয়ার কারণে তাদিল আর কান হবে, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব, এটা আদায় হবে। ওই দোয়াটার শেষ বাক্য শুনুন, শুরু হলো আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আমার রাসূল নিজে কয় আল্লাহ আমার রিজিক দাও, আর বক্তা কয় আল্লাহর ভান্ডার রাসূলকে দিয়া আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে। তারপর বক্তার কথা হলো রাসূল এটা আবার রাসূলের কাছে এখন নাই, এটা আবার খাজা বাবারে দিয়ে দিছে, আবু বকরকেও দেয় নাই, উমরকেও দেয় নাই, উসমান রেও দেয় নাই, আলীরও দেয় নাই, দিছে কারে? খাজা বাবারে। এখন খাজা বাবার কাছে আছে, তাই শেষ অক্ষর শেষ বাক্য কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। তাদের কথাগুলো শুনে এখন খাজা বাবার কাছে ছেলে চায় মেয়ে চায় এমন লোকও আছে না নাই, তারা বুঝে ওখানে গেলে না দিয়া ছাড়ে না, কেউ খালি হাতে ফিরে না, এই চিন্তা মাথায় রাখার সাথে সাথে শিরিক ইমান শেষ। শিরিক না বোঝার কারণে মসজিদে নামাজিরা পর্যন্ত শিরিক করছে। ইমাম সাহেব নতুন এসেছে, উনি এসে বললেন, শোনেন মসজিদের মুসল্লিরা, আমি কিন্তু সাধারণ অন্য অন্য ইমামদের মতো নই, হক কথা বলতে আমি কাউকে কেয়ার করি না, এতে আমার চাকরি মাসে একবার যায় অসুবিধা নাই, নতুন মসজিদ পাই নতুন জায়গায় হক কথা বলি, শুনুন আগামী জুমায় যদি দরকার হয় আসবো, না হয় আসবো না, কিন্তু কান খুলে শুনুন, সভাপতির আইনে মসজিদ চলবে না, মসজিদ চলবে আল্লাহর আইনে, সেক্রেটারির কথায় মসজিদ চলবে না, মসজিদ চলবে আল্লাহর আইনে। সভাপতি ঘোষ খায় কিনা, সেক্রেটারি সুদ খায় কিনা, আমি ওয়াজ করতে গিয়া কারো দিকে তাকাই না, কোরআনে আছে যাহা আমি বলবো। সবাই এতদিন একটা শক্ত হুজুর, এবার হুজুর বলতেছে আমি ইমাম, আমার আইনও মসজিদ চলবে না, আমি যদি মাগরিবের ফরজ দুই রাকাত পরে ভুলে সালাম ফিরাই আপনারা লোকমা দিবেন, লোকমা দিতে হবে, আমার আইনে মসজিদ চলবে না, মসজিদ চলবে কার আইনে? এবার লোকজন কয় হুজুর তো দারুণ কথা কয়, নিজেরও দিছে শেষ কইরা, খুব ভালো হুজুর। এবার হুজুর বলতেছে কারো দ্বিমত আছে? মসজিদ আল্লাহর আইনে চলবে, কারো দ্বিমত আছে? সবাই কো না হুজুর আমরা একমত। এবার হুজুর বলতেছে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, ওই আল্লাহর আইনে সংসদ ভবন চলবে, গণভবন চলবে, বঙ্গভবন চলবে, সচিবালয় চলবে, মন্ত্রণালয় চলবে, হাইকোর্ট জাজকোর্ট চলবে। এবার মুসল্লির সাথে সাথে দুই ভাগ, যারা আপনাদের মতো নিরীহ মুসল্লি তারা কয় জি, আর যারা একটু নেতা টাইপের মুসল্লি উনারা মাথাটা নোয়াইয়া মনে মনে কয় হুজুর তো রাজনীতি শুরু করছে। ও প্রিয় ভাই, যেই লোকটা মসজিদে আল্লাহর সেজদা করলো দরবারে ফিরের পায়ে দিল, সেই যেই কারণে মুশরিক, যে মসজিদে আল্লাহর আইন মানে আদালতে ব্রিটিশ আইন মানে, একই কারণে মুশরিক হয়ে যাবে, কারণ ইবাদতের মালিক কে? তাই সেজদা শুধু পাবে কে? হুকুমের মালিক কে? তাই আইন হবে শুধু কোরআনের আলোকে। আপনি এখানে মানবেন ওখানে মানবেন না, এ সুযোগ আপনার নাই, সুবিধা বা জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। আমার বন্ধু কুফর শিরিক থেকে বাঁচুন, তিন নাম্বার কারণ হলো নিফাক। ছোটকাল থেকে নিফাক নিয়ে অনেক আলোচনা শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে বড় মুনাফেক যে লোকটা ছিল ওই লোকটাও কিন্তু রাসূলের হাতে কালেমা পড়েছে, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল। কোরআন মাজিদ আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, আল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামে থাকবে ফেরাউন নমরুদেরও নিচে। এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে কালেমা পড়ার পরও মুনাফিক, এবার বলুন তেমন নেফাক যদি আপনার কলবে থাকে বিপদ আছে না নাই? এখন আমি মুনাফেক কিনা চিনবেন কেমনে?
মুনাফিকের আলামত আল্লাহ কোরআনে বলছে রাসূল হাদিসে বলছে মুনাফিকদের অসুস্থতা হলো তাদের কলবে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা আওয়াজ দিয়ে বলেন নাউযু বিল্লাহ ওই নেফাকের আলামতগুলো জানবেন পড়বেন ছাড়বেন কলবটাকে অবশ্যই নেফাক মুক্ত রেখে মরতেই হবে যেই কলবে নেফাক থাকে ওই কলবে ঈমান থাকে না ছোটকাল থেকে মুক্তবে পড়েছেন হুজুররা বলেছে মুনাফিকের আলামত তিনটা হাদিস থেকে শুনাইছে কথা বললে মিথ্যা বলবে ওয়াদা করলে খেলাপ করবে এরপর আমানত রাখলে খেয়ানত করবে অতএব এই বইটা আমি লিখেছি মুনাফিকের আলামত 28টা এখন বাকি 25টার কি খবর আমি তো একটাও বানায়া লিখি নাই বানায়া লেখার তো কোনো অধিকার সব তো কুরআন হাদিস থেকে লিখলাম এখন এই দেশে যে তিনটা প্রচার হলো বাকি 25টার কি খবর না বুঝার কারণে কত নামাজি হাজী গাজী মুনাফিক সে জানেই না নেফাক অন্তরে ঢুকেছে ঈমানটাকে শেষ করে দিয়েছে একটা আয়াত বলছি শুনুন কুরআন থেকে আমার রব বলতেছেন ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ينظرون إليك نظر المغشي عليه من الموت أو أمر نبي যখন নতুন কোন আয়াত নাজিল হয় সুস্পষ্ট বিধান নাজিল হয় সেখানে জিহাদের কথা থাকে ওয়া যুকিরা ফিহাল কিতাল জিহাদের কথা থাকে রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ তখন আপনার মজলিসে বসে থাকা লোকগুলোর মাঝে যাদের অন্তরে নেফাক ঢুকে গেছে আপনি তাকায়া দেখবেন ইয়ানজুরুনা ইলাইকা নাজারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত জিহাদের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে জিহাদের কথা শুনলে তাদের চেহারা কালো হয়ে যায় এগুলো হলো মুনাফিক জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ তালাশ করে এমন কিছু লোক মুসলমানদের ভিতরেও আছে না নাই জিহাদের কথা শুনলে নাক ছিটকায় জিহাদ দরকার নাই এখন এগুলো কি দরকার এজন্য জিহাদ নিয়ে আলোচনা করে না জিহাদের ওয়াজ করে না এমন হাজার হাজার আলেমও আছে না নাই অতচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্কই নাই জঙ্গিবাদ হারাম আর জিহাদ করা ফরজ রাসূলুল্লাহ নিজে ছিলেন 27টি যুদ্ধে সেনাপতি একজন সাহাবি পাবেন না যিনি যুদ্ধের মাঠে যায় নাই প্রিয় নবীর অন্ধ সাহাবি আব্দুল ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের ক্ষমতাকালে গাজওয়ায়ে কাদিসিয়াতে চোখ নাই ওই সাহাবিও যুদ্ধের মাঠে শহীদ হয়েছে রাতের বেলায় তাহাজ্জুদের বিছানায় সময় দিত দিনের বেলায় ঘোড়ার পটে পিঠে তলোয়ার হাতে নিয়ে হাঁকাইত রাসূলের সব সাহাবি ছিলেন মুজাহিদ সুতরাং জিহাদকে যারা জঙ্গিবাদ বলবে আল্লাহর কসম তারা মুনাফিক তাদের ঈমান নাই আমার প্রিয় ভাই শায়খ আব্দুর রহমানের মতো 500 জায়গায় একসাথে বোমা ফুটানোর নাম জিহাদ নয় জিহাদের ভুল ব্যাখ্যা দেয়া যাবে না বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানোর নাম জিহাদ নয় আইন আপনাকে হাতে তুলে নেয়ার অধিকার ইসলামও দেয় নাই রাষ্ট্র তো দেয় নাই আইন হাতে তোলার অধিকার ইসলামও দেয় নাই আপনি মানুষ খুন করবেন অধিকার পেলেন কোথায় এজন্য আমরা বাংলা ভাইয়ের মানুষ মারাকে সাপোর্ট করিনি শায়খ আব্দুর রহমানের বোমাবাজিকে সাপোর্ট করি নাই জিহাদ মানে হলো অন্যায় করব না অন্যায় সহ্য করব না অন্যায়ের প্রতিবাদ হবে সেখানে অন্যায় সংগঠিত হবে যেখানে মূল শুরু হবে মুখ দিয়া প্রয়োজনে শেষ হবে তলোয়ার দিয়া কিন্তু জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় এমন অনেক মুসল্লিও আছে
এমন পীর হাজার হাজার আছে পুরা জীবনে জীবনে একবারও জিহাদের ওয়াজ করে নাই এমন খতিব হাজার হাজার আছে 30 বছর খুতবা দিছে জিহাদ নিয়ে এক জুমাতেও আলোচনা করে নাই ও প্রিয় ভাইয়েরা শুনুন قال النبي صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق প্রিয় নবী ভবিষ্যদ্বাণী করছেন একদল লোক আসবে জিহাদ করবে না সাহাবারা তো সবাই মুজাহিদ ছিলেন রাসূল বলেন যারা জিহাদ করবে না এবং জিহাদ করার ব্যাপারে অন্তরে পরিকল্পনা করে না তারা মুনাফিকের একটি শাখার উপরে মৃত্যুবরণ করবে কিয়ামতের আগে ঈসা নবী আকাশ থেকে নামবে এমন হাদিস আছে না নাই কথা বলুন ইমাম মাহদির আগমন ঘটবে এমন হাদিস আছে না নাই ইমাম মাহদি হযরত ঈসা নামাজের ওয়াজ করার জন্য আসবে না রোজার দাওয়াত দেওয়ার জন্য আসবে না হজের কথা বলার জন্য আসবে না হযরত ঈসা ইমাম মাহদি দাজ্জালের সাথে জিহাদ করার জন্য আসবে যারা ইমাম মাহদির সৈনিক হতে চাও এখন থেকে জিহাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَسُدُّونَ عَنكَ صُدُودًا আল্লাহ বলেন ও নবী কেমনে মুনাফিক চিনবেন শুনেন যখন আপনি আপনার উম্মতদেরকে বলবেন আসো কোরআনের দিকে আসো আমার সুন্নার দিকে লিয়াহকুমা বাইনাহুম কুরআন এবং হাদিস দিয়া আমরা হুকুম দিতে চাই সমাজদের চালাতে চাই এই আহ্বান যখন করবেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা যারা মুনাফিক কুরআনের আইনে দেশ চালাতে রাজি হবে না কুরআনের আইনের সাথে একমত এখনো হন নাই এমন লোক আজকের মাহফিল আছে না নাই এই আয়াত আপনাকে তো মুনাফিক ঘোষণা করে দিল আমি করতাম কি এইভাবে আমি 28টি লিখেছি চার নাম্বার ঈমান যাওয়ার কারণ হলো রাসূল ছাড়া অন্যকে আদর্শ মনে করলে ঈমান যায় لقد كان لكم في رسول الله اسوه حسنه আল্লাহ বলে নবী মুহাম্মদের জীবনে তোমাদের জন্য আমি সর্বোত্তম আদর্শ রেখেছি অথচ আমরা দেখি বিভিন্ন ব্যানারে পোস্টারে দেখা যায় অমুকের আদর্শের সৈনিক নাউযুবিল্লাহ ঈমান নিয়ে মরতে চাইলে আপনি রাসূল ছাড়া কাউকে আদর্শ মনে করতে পারবেন না ও প্রিয় ভাই তুমি যাকে আদর্শ বানাইছো কিয়ামতের দিন তার সাথে তোমার হাশর হবে আনতা মামান আহাবাবতা তুমি যাকে ভালোবাসো তোমার যার সাথে সম্পর্ক তার সাথে তোমার হাশর একদিন এক সাহাবী প্রিয় নবীর কাছে গেলেন গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি মাতা সাআতু হুজুর আমি জিন্দানতে এসেছি কিয়ামতটা কবে হবে আপনি তো নবী তা আমি ধারণা করছি আপনি দিন তারিখও জানেন এখন আল্লাহ তো কোরআনে কয়েক তারাবাতি সা কিয়ামত নিকটবর্তী হুজুর তারিখটা যদি একটু কইতেন প্রিয় নবী পছন্দ প্রশ্নটা পছন্দ করেন নাই এ প্রশ্ন রাসূলের ভালো লাগেনি তাই তিনি তাকে উল্টা প্রশ্ন করে বসলেন মা আদাত্তালাহা এ মিয়া প্রস্তুতি কি সেটা আগে বলো কিয়ামত বুঝো কিয়ামত মানে তো হলো পুরা জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে হাজির হওয়া তুমি যে দিন তারিখ জানতে আসছো তো তোমার প্রস্তুতি কি আমারে আগে বলো সাহাবী লজ্জিত হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ মা দাত্তুলাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু
হুজুর আমার প্রস্তুতি নাই, প্রস্তুতি নাই, আসলে আমি একজন ছোট্ট গুনাহগার নাকান্দা মানুষ, এমন প্রশ্নের জবাব আমি কেমনে দেই, প্রস্তুতি আমার নাই, তবে একটা প্রস্তুতি আমি শক্ত করে নিয়েছি, আমি আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। এই কথা শোনার সাথে সাথে প্রিয় নবী আবার তাকে সুসংবাদ দিয়ে বললেন, আনতা মামান আহাবাবতা, তারিখ জানা দরকার নাই, বাড়িতে চলে যাও, যাকে তুমি ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। এখন যে নেতারে আদর্শ বানাইছেন, ওই নেতার অবস্থা কি আপনি তো জানেন না, ওই নেতা যদি জাহান্নামী হয় তার সাথে হাসর হলে আপনার উপায় নাই। এবার বলুন তো, বিশ্বনবীকে নেতা বানাইলে, আদর্শ বানাইলে, আখেরাতে মুক্তির সম্ভাবনা আছে না নাই? এজন্য আমাদের আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আরো ছয়টা বিষয় আছে, রাত গভীর হয়ে গেছে, আমরা সামনে আগাতে চাই না। আমার এই বইটি আমার ড্রাইভারের কাছে গাড়িতে আছে, রাস্তার উপর আমার কালো গাড়িটা সংগ্রহ করবেন, আরও পাঁচটা বই আছে নেবেন। আহ্বান রেখে আজকের মতো আমরা শেষ করছি, আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে মরার তৌফিক দাও, বলেন আমিন।